নমস্কার বন্ধুরা, সোমাপুক্সে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে বোয়াল মাছের একটা রেসিপি নিয়ে। তবে আজকে আমি বোয়াল মাছের রেসিপিটা করব আলু দিয়ে। এদিকে আমি আলু দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, এদিকে নিয়েছি কটা কাঁচা পাকা লঙ্কা, এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, আর এদিকে নিয়েছি বেশ খানিকটা আদা আর চার পিস রসুন। বোয়াল মাছের মধ্যে রসুনটা বেশি দিতে হয় না, রসুনটা বেশি দিলে, আর এখানে আমি গোলমরিচ দেব, রসুনটা যদি বেশি দেওয়া হয় তবে কিন্তু আদা আর গোলমরিচের যে গন্ধটা সেটা চাপা পড়ে যায়, তার জন্য রসুনের পরিমাণটা না দিলেও হয়, রসুনটা না দিলেও কোনো ব্যাপার না, রসুনটা একদমই কম দিতে হয়। তবে আমি এখন মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব। মাছে আমার নুন হলুদটা মাখানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, আর এখানে আমি এই যে দেখুন গোলমরিচও নিয়ে নিয়েছি, গোলমরিচ এখানে চায়ের চামচের এক চামচ গোলমরিচ আছে। এই গোলমরিচ, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলোকে আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি এই মাছগুলোকে আগে আমি ভেজে নেব, মাছগুলোকে ভাজতে থাকি, আর এদিকে আমি মশলাটাকেও পেস্ট করে নিচ্ছি। মাছগুলো আমি 5 থেকে 6 মিনিটের মতো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবার আমি মাছগুলোকে ভাজব। মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেব আমি লবণ। বোয়াল মাছ, আইল মাছ, যে কোনো আয়েসহীন মাছ ভাজার সময় যদি কড়াইতে একদম তেলের পরিমাণটা সামান্য একটু দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। নেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে সম্পূর্ণ কড়াইয়ের গায়ে নুনটাকে এইভাবে লাগিয়ে দিলে মাছ কখনো ভেঙেও যাবে না আর মাছ ফাটারও চান্স থাকে না। মাছগুলো ফেটে তখন তেলগুলো চোখে মুখে ছিটে সেটা আর হবে না। যে কোনো আয়েসহীন মাছ ভাজার সময় যদি এইভাবে ভাজেন তবে মাছ কখনো ফাটবে না, এটা একটা রান্নার টিপস বলতে পারেন। তবে এখন আমি এই যে কড়াইটা, আমার তেলটা অনেকখানি গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। চার পাঁচটা করে করে আমি ভেজে নেব, এখন এখানে চারটা দিয়ে দিয়েছি, এই চারটা ভাজা হয়ে গেলে তারপর আমি, এটা হয়নি এখনো, হয়ে গেলে এই পিঠটা উল্টে দেব। এই পিঠটা আমার হয়ে গেছে ভাজা, এগুলোকে উল্টে দিচ্ছি আমি এখন। এভাবে মাছ ভেজে দেখবেন কখনো মাছ ফাটবে না আর খুব সুন্দরভাবে মাছগুলি ভাজাও যায়। দেখুন একটা মাছও কিন্তু আমার ফাটেনি আর ফাটবেও না, এভাবে করলে ফাটেও না মাছ। হয়ে গেছে, এইভাবেই আমি পরপর 7-8টা মাছকে ভেজে তুলে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এই কটা নামিয়ে নিলে হয়ে যাবে। আমি কিন্তু আর তেল দিইনি, এই যে প্রথম যে টুকু তেল দিয়েছিলাম সেটুকুই আমার সব মাছ ভাজা হয়েছে, আর মাছের গায়ের থেকেও তেল বেরিয়েছে, তেল রয়েও গেছে কড়াইয়ের মধ্যে আমার। এই যে হয়ে গেল আমার সবগুলো মাছ ভাজা। এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য কিছুটা তেল। এবার তেলটা একটু গরম হয়ে যায়, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ছিঁড়ে। এবার দিয়ে দিচ্ছি কয়টা গোটা জিরে। এবার আগের থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলো, সে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আমি হালকা ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে হালকা লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আর তোলার দরকার নেই,
তারই মধ্যে এবার আমি আগের থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, গোলমরিচ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাছের লবণ হলুদ মাখানো ছিল, আলুতেও ছিল লবণ হলুদ মাখানো। এবার ঝোলটা তৈরি করার জন্য যেটুকু লাগবে সেই লবণটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর ওইদিকে গোলমরিচও দিয়ে দিয়েছি। এবার ঝাল কালারটা সুন্দর করার জন্য আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে সাঁতলে নেওয়ার জন্য সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হোক, তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলার গায়ের থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠুক, তারপর আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর ঝোল আমি দেব না, বোয়াল মাছে বেশি ঝোল হলে ভালো লাগে না, একটু মাখা মাখা থাকতে হয় তবেই ভালো লাগে এটা খেতে। মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে আমার। এবার এই মাছের সাথে আমি ঝোলটাকে আরও 5 মিনিটের মতো সেদ্ধ করব, তারপর এখানে আমি গরম মশলা দিয়ে দেব। এটা মাছের সাথে একটু সেদ্ধ হয়ে নেক। মাছগুলোকে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে আমি আগের থেকেই 1 চামচ গরম মশলা আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এখন গরম মশলাটা এখানে দিয়ে দেব। হয়ে গেল আমার বোয়াল মাছের রসা আলু দিয়ে। তবে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে পাশে থাকা বেল বোতামটি আছে সেটি অল করে দেবেন। তবে আমি যে কোনো ভিডিওই ছাড়ি না কেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। হয়ে গেল আমার বোয়াল মাছের রসা, আমি এখন এটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে। এই যে নামিয়ে নিয়েছি আমি একটা গামলার মধ্যে, অনেকগুলো মাছ ঝোল আছে তো সেই জন্য ছোটো পাত্রে জায়গা হবে না, তার জন্য বড়ো পাত্রে একটা তুলে নিয়েছি। তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।